তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই আজকে বসের সাজেশন অর্থাৎ অঙ্কের সাজেশন নিয়ে অ্যানালাইজ করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 সালের জন্য অঙ্কের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই একটি দুর্দশ লেভেলের অ্যানালাইসিস দেখো এই যে প্রশ্ন আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো প্রায় আটটা টেস্ট পেপার আমি অ্যানালাইজ করেছি পশ্চিমবাংলার প্রচুর স্কুলের টেস্টে যে কোশ্চেন তার উপর অ্যানালাইজ এবং প্রিভিয়াস ইয়ার বলতে বিগত বছর কোন ধরনের প্রশ্নগুলো আসছে কোন ধরনের প্রশ্ন বছর আসার সম্ভাবনা সব থেকে বেশি তারপর ভিত্তি করে একটি দুদ্ধ সিলেব্রের অ্যানালাইসিস অঙ্কে ভালো হওয়ার জন্য অবশ্যই আমি তোমাকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করো পদ্ধতি ক্লিয়ার করো এবং তারপরে প্র্যাকটিস করো অনেকে বলে যে প্র্যাকটিস করলে ভালো হয় প্র্যাকটিস করলে হয় না তার আগে তোমার পদ্ধতি বা প্রসেসটা ভালো জানতে হবে যদি পদ্ধতি বা প্রসেস তোমার ভালো জানা থাকে তোমার এমনি অঙ্ক ভালো হবে পদ্ধতি যেন প্রসেস যেন কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে দুর্দশ লেভেলের প্র্যাকটিস করো দেখো ভালো রেজাল্ট হবে আমার সাজেশনটা দুর্দশ লেভেলের অ্যানালাইজ করে বানানো তার জন্য একটু ভিন্ন লেভেলের সাজেশন কিন্তু এই সাজেশনটা তোমার প্রচুর প্রচুর উপকারে আসবে তুমি যখন এবিটিয়ে সলভ করবে তখন দেখতে পারবে যে এই সাজেশনটা কত গুরুত্বপূর্ণ সাজেশন ওকে বোর্ড এক্সাম তাই না তোমার তো সময় একদম নষ্ট করো না যতটা টাইম পাচ্ছ পড়ো প্র্যাকটিস করো বুঝতে পারলে লাইফে একবারই মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা দুর্দশ লেভেলের দাও যেন দুর্দশ লেভেলের রেজাল্ট হয় তুমি যেন সেরার থেকে সেরা হতে পারো চলো শুরু করছি মাধ্যমিকের মোস্ট অঙ্কের লেভেলের ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা তোমাদের অঙ্ক বইয়ের প্রথম দিকে দেখো সূচিপত্র লেখা আছে এই ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এক নম্বর বিশিষ্ট দীঘাত শ্রমিকরণ থেকে শুরু করে একদম দশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেবো এরপরের ভিডিওতে বাকিগুলো দিয়ে দেবো দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট যেরকম ধরো এক নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান পাবে ওয়ান পয়েন্ট টু পাবে ওয়ান পয়েন্ট থ্রি পাবে ওয়ান পয়েন্ট ফোর পাবে ওয়ান পয়েন্ট ফাইভ পাবে এখান শর্ট প্রশ্ন হবে এবং তার পাশাপাশি ওয়ান পয়েন্ট টুর সমাধান এবং ওয়ান পয়েন্ট টু দেখবে লেখা লেখা কিছু অঙ্ক হয় এবং ওয়ান পয়েন্ট ফাইভের দেখবে কিছু অঙ্ক হয় আলফাবিদা দিয়ে এখান থেকে দুটো প্রশ্ন হয় দুটো থেকে যে কোনো একটা আমাদের করতে হয় তিন নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অলটারনেটিভ একটা ভাষণ পাবে অর্থাৎ অথবা বলে আরেকটা একটা প্রশ্ন পাবে পেজ নাম্বার চার বের করো দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমত তিন নম্বরটা আর চারের এক নম্বরটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট মাধ্যমিক দিয়ে মানে এটা রেডি করে রাখতে হবে টেস্ট পেপারে এই ধরনের অনেক প্রশ্ন পাবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে এ মাইনাস টুর বদলে হয়তো পি এক্স থাকতে পারে এ মাইনাস ফাইভ থাকতে পারে এম মাইনাস ফাইভ থাকতে পারে তো প্রসেসটা কিন্তু আমাদের এক তুমি চিন্তা করো এ মাইনাস টু ইন্টু এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ক্স টু জিরো দীঘাত তুমি করনো যেহেতু এক্সকোয়ার আছে তার জন্য দীঘাতয়ারটা যদি না থাকে তবে এটা দীঘাত হবে না তো এই জন্য কি বলতো এ মাইনাস টুটা জিরো করে দিতে হবে আর এ মাইনাস টু সমান সমান জিরো হলে এ সমান সমান দুই হবে এই তো সিম্পল লজিক দেখো চারের দু নম্বর এটাও ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে চারের চার নাম্বারটা এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট শেষ পেজ নাম্বার ছয় বের করো এখানকার সাত নাম্বারটা অবশ্যই প্র্যাকটিস করবে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় হয় পেজ নাম্বার আট বের করো এখানকার এগারো নম্বর যে প্রয়োগটা রয়েছে ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করে রেখো পেজ নাম্বার নয় বের করো নয় পেজের এই প্রয়োগটা দেখো প্রয়োগ নাম্বার বারোটাও খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে রেখো তারপরে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর তার মধ্যে তেরো নম্বরটা তো তুমি তোমার এবিটি যে টেস্ট পেপার আছে সেখানেই পেয়ে যাবে দেখো তিরিশ নম্বর পেজের ছয়ের এক নম্বর যে প্রশ্নটা আছে মিলাও এই প্রশ্নটা পাবে এরপরে দশ নম্বর পৃষ্ঠার একের গুলো মোটামুটি ইম্পর্টেন্ট দুইয়ের গুলো মোটামুটি ইম্পর্টেন্ট এবার শুরু হচ্ছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট পৃষ্ঠা নম্বর এগারোতে পাবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছাড়া যাবে না যেরকম ধরো আট নাম্বারটা এ পেয়ে যাবে এব দুশো নয় বিশটার দিকে পেয়ে যাবে তারপরে দেখো এগারো নম্বর এব পাবে তারপরে তেরো নাম্বার তারপরে দশ নম্বর এদিকে দেখো বারো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নাম্বার বাপ বা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ে দেখো এবিটিতে আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো পাবে আমি সবগুলো কোডিং করলাম প্রায় আমার দু তিন সপ্তাহে লেগে গেলো অনেকগুলো টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে তারপর উনিশ নম্বর কুড়ি নাম্বার এবং লাস্টে আসলে কথা বলতো দোক একুশ নম্বর যেগুলো তো বেশি স্টার সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে একটাও যেন মিস না হয় পেজ নাম্বার বারো বের করে দেখো বারো নম্বর পৃষ্ঠাতে তুমি এখানকার প্রয়োগ নম্বর আঠারোটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি কিন্তু পুরাতন এই ভিডিওতে খুঁজলে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর তেরো বের করো তেরো পৃষ্ঠাতে লক্ষ্য করে দেখো ওয়ান পয়েন্ট থ্রির দু নম্বর তিন নম্বর ছ নম্বরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর তারপরে আচ্ছা দেখো আট নম্বর আর নম্বর তো কোনো কথাই নেই ম্যাক্সিমাম চান্স থেকে নম্বর প্রশ্নটা আসা একদম মিস করবে না নম্বর কিন্তু ম্যাক্সিমাম চান্স থেকে আসার আর শর্ট প্রশ্ন তো কোনো লিমিট হয় না শর্ট প্রশ্ন সবগুলোই করবে এবং তার পাশাপাশি অবশ্যই এবিটি সলভ করবে তো দেখো দশের এর সবগুলো বিশেষ করে দু নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তারপরে এগারোর সবগুলো ওকে পেজ নাম্বার বাইশ কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ফোর এখানে কোর্স সীতা রচার যে সূত্রটা আছে সেটা জানলেই এই চাপটা সলভ করা যায় শুধুমাত্র সূত্রের উপর ডিপেন্ডেবল এই চাপ্টার দিকে প্রশ্ন কিন্তু খুব কম হয় তুমি প্র্যাকটিস করলে তিনের তিন নাম্বার করতে পারো আর এদিকে তিনের সাত নাম্বার করতে পারো এর অল্টারনেটিভ ভাবসান কিন্তু হয় সমাধান করলে কিন্তু আশা করি কমন হয়ে যায় সমাধান ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার চব্বিশ টোয়েন্টি ফোর এখানকার যে তিনটে কন্ডিশন আছে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনের জন্যও কিন্তু এটা পাবে হ্যাঁ কোয়ার্টার্টি কোয়েশন টেস্ট ইলেভেনও আছে দেখো এখানকার কন্ডিশন নম্বর ওয়ান টু এবং অনেক সময় কন্ডিশন তুলে দেবেও কিন্তু ম্যাথ থাকে অনেক সময় উদাহরণ টাইপের কিছু অর্থাৎ আমরা বলতে পারি যেটাকে অ্যাপ্লিকেশন পার্ট টাইপের কিছু ম্যাথমেটিক সেটাও কিন্তু হয় তিনখানা কন্ডিশন বি ইম্পর্টেন্ট তিনখানা কেন তুমি পঞ্চাশখানা স্টার লাগিয়ে নিতে পারো এতটা ইম্পর্টেন্ট পেজ বের করো টোয়েন্টি ফাইভ এখানকার প্রয়োগ নাম্বার তেত্রিশটাও খুব ইম্পর্টেন্ট পেজ নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশের উনচল্লিশ নাম্বারটা হ্যাভবি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে দেখো পেজ নাম্বার টোয়েন্টি এইট বের করো এখানকার এই যে দেখো একটা সূত্র এক্স এক্স টু আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা কষ্ট যেটা তো আলফা প্লাস বিটা হচ্ছে কি বলতো দর সমষ্টি আর আলফা বিটা হচ্ছে বিজদার গণপর এরপর বেশ করে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে হ্যাঁ এটার অ্যাপ্লিকেশন ক্লাস ইলেভেনের কোয়ার্টারটি ই কোয়েশনে দীঘা দীঘাত সমীকরণ ক্লাস ইলেভেন আবার আছে এবার দেখো তারপর তেতাল্লিশ নম্বর যেটা আছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মতো পড়ে এবার পেজ নাম্বার টোয়েন্টি নাইন বের করো টোয়েন্টি নাইনের অনেক প্রশ্ন রয়েছে যেটা আমি কয়েকদিন লেগে গেছে আমার কোটিং করতে একের যেটা আছে একের এক দুই তারপরে চারের সবগুলো শর্ট প্রশ্ন হিসাবে তিনের সবগুলো শর্ট প্রশ্ন হিসাবে করতে হবে পাঁচ নাম্বার দা পাঁচ নাম্বার ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তিন তিনখানা কেন তুমি একশোটা স্টার বসাতে পারো দেখো এখানে এ লেখা আছে দুশো নয় পিসটা তুমি খুঁজতে পাবে ছ নম্বরটাও এটাও এ পাবে পেজ নাম্বার থার্টি ওয়ানে পেয়ে যাবে সাত নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট হ্যাঁ কিছু কিছু অঙ্ক কিন্তু ইলেভেনে আবার রিপিট হয়ে গেছে এই অঙ্কগুলোই আছে আট নম্বরটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটাও ছাড়া যাবে না ন নম্বরটা তো ভাই কোনো কথা হবে না প্র্যাকটিস করতে হবেই হবে এবিটি পাবে পেজের দেখো পেয়ে যাবে নম্বরটাতে দু এবং দশ এটাও করে রেখো পেজ নাম্বার থার্টি অর্থাৎ তিরিশ পেজের এই যে বারোর যতগুলো শর্ট প্রশ্ন আছে সবগুলো কভার করতে হবে তারপর দেখো বারোর যতগুলো আছে তেরো সবগুলোই করবে তার মধ্যে দুই এবং তিন নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার থার্টি ওয়ান বের করো এখানকার এই যে দেখো একটা বিষয় বাবা এক এক প্রশ্ন হয় বিষয়ের যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হয় অধমর্ণ অর্থাৎ যদি তুমি টাকা জমা করো তুমি উত্তম আর যেহেতু টাকা তোমার সেটা অদম বলতে পারো বা অপোজিট ভার্সন বলতে পারো যে ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে অর্থাৎ তুমি অদম হয়ে যাচ্ছ অত অধমর্ণ হবে একটা শর্ট প্রশ্ন হয় যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলে পেজ নাম্বার থার্টি থ্রি তেত্রিশ পেজ বের করো তেত্রিশ পেজের দেখো এখানকার ছ নম্বর প্রয়োগটা স্টার্ট করে রাখো ফর্টি সিক্স পেজ বেস করো ছেচল্লিশ পেজ কোর্সে দেখি দুই ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্ন হয় সাতের প্রশ্নটা স্টার্ট করো আটের প্রশ্ন ইম্পর্টেন্ট তারপরে দেখো তেরোর যেটা আছে রিপিট করা প্রিভিয়াসের এসে চোদ্দ নম্বর তো ভিশন ভিশন ইম্পর্টেন্ট সম্ভাবনা খুব সাতচল্লিশ পেজ বের করে ফর্টি সেভেন এখানকার দেখো পনেরো নম্বর যেটা সম্ভাবনা রয়েছে ষোলো নম্বর ইম্পর্টেন্ট সতেরো নম্বর ভীষণ ইম্পর্টেন্ট উনিশ নাম্বার তো ভাই দশখানে কেন পঞ্চাশ স্টার বসে পারো কুড়ি নম্বর তো তাই ভীষণ ইম্পর্টেন্ট আর এই যে শর্ট প্রশ্ন আছে একটা প্রশ্ন চালা যাবে না যখন এভিটিয়ে সলভ করবে কিনা তখন দেখবে খালি রিপিট খাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিপিট খাই সেখানে আমি কয়েকটা লিখলাম আর লিখলাম না একুশের এক দুই তিন চার পাঁচ সবগুলো করতে হবে এরপর বেস করে কিন্তু অঙ্ক হয় দু নম্বর বা এদিকে এক নম্বরের অঙ্ক কিন্তু হয় বিয়ের দেখো দুটো দেখো যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমান্য করে বললাম না এটা প্রশ্ন হয় তারপর দেখো সি এর এক নম্বর এবং সি এর তিনটাই করবে তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু এক নম্বরটা বেশি এবার বাইশের সবগুলো করো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পরে এক নম্বর বুঝতে পারলে তো সব করো ফিফটি টু পেজ বের করো অনেক স্টুডেন্ট জানেই না যে এখান থেকে প্রশ্ন হয় জানো অনেক স্টুডেন্ট জানে না যারা নাইনটি থেকে একশো পর তার টোটাল পার্টটাই রেডি করে দেখো কোশ্চেন থেকে থ্রি পয়েন্ট ওয়ান এখানকার দুইয়ের সবগুলো প্র্যাকটিস করে রাখবে শর্ট প্রশ্ন কিন্তু অনেক সময় দেয় বিশেষ করে দুইয়ের দুই নম্বর চার নম্বর এ বিটি টেস্ট পেপারে দেখবে এগুলো রিপিট খাচ্ছে এতটাই ইম্পর্টেন্ট ওকে রেডি করে রেখো ফিফটি নাইন পেজ বের করো আসলেই পাঁচ নাম্বার দেখো বত্রিশ নম্বর উপপাদ্য ওরা তো এবটি যদি পাবে প্রচুর রিপিট খায় প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন তিনখানা কেন তুমি দশখানা স্টার বসিয়ে রাখতে ওরা এতটা ইম্পর্টেন্ট পেজ নাম্বার ষাট বের করো সিক্সটি বের করো এখানকার তেত্রিশ নাম্বার উপপাদ্যটাও ভীষণ ইম্পর্টেন্ট পেজ নাম্বার একষট্টি বের করো এখানকার দেখো কিছু প্রয়োগ পাবে ছ নম্বর প্রয়োগ আর সাত নাম্বার প্রয়োগ এই টাইপটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এক্ষেত্রে দশের বদলে বারো তারা কিছু একটা দিতে পারে কিন্তু এই টাইপটা ইম্পর্টেন্ট এব খুললে পারে তুমি বুঝবে যে গুরুত্ব কতটা পেজ নাম্বার বাষট্টি বের করো বাষট্টি পেজের নম্বর প্রয়োগ তিন নাম্বারের এক্সট উপপাদ্য তেষট্টি পেজ বের করো তেষট্টি পেজের দেখো এখানকার ভালো করে করে প্র্যাকটিস পেজ নাম্বার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এক দুই তবে অবশ্যই সবগুলো করে রেখো হ্যাঁ এখানকার ষোলোর সবগুলোই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন সবই বলবো তারপরে দেখো সি এর দু নম্বর তারপরে দেখো সত্তর ওর যে যতগুলো আছে সবগুলোই করবে তার মধ্যে এক এবং তিন নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট পেজ নাম্বার ছেষট্টিতে পেয়ে যাবে পেজ নাম্বার বের করো দেখো এখানে শীর্ষবিন্দু কি সে ব্যাপারটা বলছে এবং ধার কি জিনিস সেটাও এখানে বলা আছে অবশ্যই পেজ নাম্বার যদি খুবই সোজা প্রশ্ন হয় তাহলে এই ধরনের প্রশ্ন হয় দেখো নম্বর প্রয়োগ পেজ নাম্বার বের করো এখানকার এই সূত্রটা দরকার রয়েছে দেখো আয়তকের করণের দুর্গটা অদ্র্গ প্লাস পোস্ত প্লাস উচ্চতা দুর্গ স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার অবশ্যই খেয়াল করো পেজ নাম্বারটি টু বের করো এখানকার তেরো নম্বর প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট তারপরে চোদ্দ নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট পেজ নাম্বার সেভেন্টি ফোর বের করা দেখো ফাইনালে তুমি অল্টারনেটিভ পাবে এর বদলে অর্থাৎ পরিমিতির অনেক চ্যাপ্টার রয়েছে দশ নম্বরটা মোটামুটি এগারো নাম্বার মোটামুটি চোদ্দো নম্বর মোটামুটি পনেরো নম্বর মোটামুটি ষোলো নম্বর মোটামুটি এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি কারণ এর থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ষোলো নম্বর চ্যাপ্টার রয়েছে শঙ্কু দেখো সতেরো নম্বর চ্যাপ্টার আঠারো নম্বর চ্যাপ্টার উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্ন যাই হোক সতেরো আঠারো উনিশ এদিকে শর্ট প্রশ্ন হিসেবে সব করতে হবে শর্ট প্রশ্ন একটাও ছাড়া যাবে কারণ একটু চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন হয়ই হয় চব্বিশের এক নম্বর দেখো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারে পেজ নাম্বার সেভেন্টি সিক্স বের করো এখানকার লক্ষ্য করো এক দুই তিন বিশেষ করে চার নাম্বার তো খুব রিপিট খায় পাঁচ নাম্বারটাও খুব রিপিট খায় তারপরে দেখো এর সবগুলো করবে তার মধ্যে এক নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট সি এর সবগুলো করো তারপরে দেখো পঁচিশেরও সব করো তার মধ্যে তিন নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট পেজ নাম্বার সেভেন্টি এইট বের করো দেখো এখানে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতের যে ধারণা সেই ধারণাটা আমাদের জানতে হবে অবশ্যই স্টার্ট করে রাখো ধারণাভিত্তিক অঙ্ক যেটাকে বলে আশি পেজ বের করো আশি পেজের এখানকার প্রয়োগের চোদ্দ নম্বর এইট্টি টু বিরাশি বেশ বের করো কষু থেকে ফাইভ পয়েন্ট ওয়ান এই চারটার থেকে প্রশ্ন খুব কম হয় তবে ইম্পর্টেন্ট হিসেবে বলবো দুইয়ের পাঁচ নম্বর চারের দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর যেগুলো বেশি স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো বাবু এগুলো সবই কিন্তু আমার অনেকগুলো টেস্ট পেপার বিপিএসএস এর কোশ্চেন প্রায় দু তিন সপ্তাহ ধরে কোডিং করা আর আমার এই সাজেশনটা কয়েক বছর ধরে আমি আপডেট দিচ্ছি আর নতুন নতুন ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো সংযোজন করছি তো ভীষণ ইম্পর্টেন্ট ছিল না একটাও পাঁচের তিন নম্বর সাতের দেখো এক দুই তারপরে আটের এক দুই পেজ নাম্বার চুরাশি বের করো এইট্টি ফোর এখানকার বত্রিশ টাইপ ইম্পর্টেন্ট এটাই এইরকম এই ধরনের টাইপ কিন্তু অনেক সময় দেয় পেজ নাম্বার ছিয়াশি এইট্টি সিক্স ফোরটি ওয়ান পেজ ফোরটি ওয়ান নাম্বার প্রয়োগ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব কম হয় এইটটি সেভেন পেজে বিশেষ করে তিনের চার নাম্বারটা করো এখানে টাইপ জানলে এমনি করতে পারবে চলো আপনার পরের পেজে পৃষ্ঠা নাম্বার এটা পাবে এইটটি এইট এখানকার দেখো পাঁচ নাম্বারটা সাত নাম্বারটা আর এবং আট নম্বরটা পেজ নাম্বার নব্বই এখানকার কুড়ি নাম্বারটা একটু দেখে রেখো পেজ নাম্বার নাইনটি টু বের করো এখানকার প্রয়োগের চৌন নম্বরটা হ্যাভ বি ইম্পর্টেন্ট পেজ নাম্বার নাইনটি সিক্স বের করো এখানকার ইম্পর্টেন্ট বলতে তেষট্টি বিটিতে পাওয়া যাবে দেখো তেষট্টিটা কু প্রয়োগ প্র্যাকটিস করো নেক্সট দেখো সিক্সটি ফোর চৌষট্টি চৌষট্টিটা ভালো করে প্রয়োগ করো এই প্র্যাকটিস করো ছিয়ানব্বই পেজে পেয়ে যাবে এইবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট নাইনটি সেভেন পেজে দেখো এই প্রশ্নগুলো দুইয়ের দুই এখান থেকে কিন্তু প্রশ্ন হয় দুটো প্রশ্ন থাকে যে কোনো একটা করতে হয় দেখো তিনের বিশেষ করে দু নম্বরটা চারের দু নম্বর তিন নম্বর এটা কিন্তু রিপিট প্রিভিয়াসের আসা দেখো পাঁচের এক নম্বর পাঁচের দু নম্বর তো ভীষণ ইম্পর্টেন্ট নাইনটি এইট পেজ বের করো এখানকার দেখো ছয়ের তিন নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে পাঁচ নাম্বার তারপরে ছ নাম্বার তারপরে সাতের এক এটা কিন্তু শর্ট প্রশ্ন আকারে হয় সাতের এক নম্বরটা এই ধরনের প্রশ্ন হয় তারপর তিন নম্বর রয়েছে তারপরে আটের দু নম্বর তিন নম্বর এবং চার নাম্বার এরপরে নয়ের দু নম্বর এই যে দশের এই অঙ্কটা খুব রিপিট আসে তারপরে দু নম্বর তারপরে এগারো এক নম্বর তারপরে দু নম্বর এরপরে চলে আসো পরের পেজে তিন নম্বর দেখো এখান থেকে দুটো প্রশ্ন হয় যেগুলো একটা করতে হয় তার জন্য দুটো পার্ট এখানে হয় তো দুটো পার্টের ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম হ্যাঁ উদাহরণ ইম্পর্টেন্ট বারো সবগুলো ইম্পর্টেন্ট বারোর প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন আগে খুব খুব দেওয়ার সম্ভাবনা থাকে বি এর সবগুলো করবে সি এর সবগুলো করবে আর যেগুলো স্টার বেশি সেগুলো বেশি ইম্পর্টেন্ট যেরকম ধরো তেরো এক নম্বর বিষয় ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট তার চার নাম্বারটা পাঁচ নাম্বারটা বিষয় ইম্পর্টেন্ট তবে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট সবই প্র্যাকটিস করো এখান থেকে শর্ট প্রশ্ন সব করতে হবে তাও এ বিটিএতে আরও প্র্যাকটিস করতে হবে পেজ নাম্বার একশো বা একশো দুই বের করো এই সূত্রটা জানতে হবে এই সূত্র জানলে এই আপনার এমনি ইজি হয়ে যাবে একশো পাঁচ পেজ বের করো একশো পাঁচ পেজের প্রয়োগের আট নম্বরটা একশো নয় পেজ বের করো এখানকার প্রয়োগের পনেরো নম্বর ভালো করে প্র্যাকটিস করে রেখে দেখো এই ভিডিওতে এই প্রশ্নটা রিপিট হয় একটা পেজ তুমি খুঁজতে পারো এই ভিডিও পেজ নাম্বার সেভেন্টি নাইনে ফাইভের এক নম্বর অঙ্ক দেখবে এই প্রশ্নটা রয়েছে একশো বারো পেজ দেখো আমি একজনকে একটা ডিটেলস অঙ্কের সাজেশন ভিডিও নিয়ে আসবো ডিটেলস অ্যানালাইজ ভিডিও যে কোন চ্যাপ্টারগুলো করলে তোমার ভালো রেজাল্ট হবে কারণ অনেক চ্যাপ্টার তুমি বাদও দিতে পারো পেষ্টা নাম্বার একশো তেরো বের করে এখানকার দশ তেরো নাম্বারটা এই পেয়ে যাবে দুশো নয় পেজে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর তারপরে চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার এই বিটিতে পেয়ে যাবে তিরিশ পৃষ্ঠাতে একশো চোদ্দো পেজ বের করো এখানকার এই সূত্রটা আমাদের দরকার রয়েছে অঙ্ক করতে গেলে একশো পনেরো বের করো এখানকার অবশ্যই প্র্যাকটিস করবে একশো ষোলো পেজ বের করো এখানকার আঠাশ নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারে পেজ নাম্বারটা একশো সতেরো বের করো দেখো একশো সতেরোতে দু নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট দশ নম্বর একশো আঠারো পেজ বের করো এখানকার বারো নাম্বার অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট আর পনেরো ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রয়েছে আর শর্ট প্রশ্ন সবগুলো ইম্পর্টেন্ট কারণ এখান থেকে শর্ট প্রশ্ন অনেক 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 সময় বিভিট হবে অনেক সময় দেয় একশো উনিশ পেজ বের করো এ বিটিতে তো পাবে এ বিটি করলে পারে প্র্যাকটিস করলেই বুঝতে পারো যে কোনগুলো ইম্পর্টেন্ট বিয়ের এক দুই তারপরে সি এর এক নম্বরটা সতেরোর এক দুই তিন যখন এব সলভ করবে কিনা তখন বলবে হ্যাঁ দাদা তোমার সাজেশনটা সাব্বিশ ছিল সত্যিকারে বলছি তুই যখন এব সলভ করবে পেজ নাম্বার বের করবে একশো তেইশ এখানকার দেখো থার্টি ফোর যে উপপদটা রয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করি খুব একশো সাতাশ বেজ করো বের করো একশো সাতাশ ওয়ান টোয়েন্টি সেভেন এখানকার সব প্রশ্ন সবই করতে হবে জিওমেট্রিতে এই কটা অঙ্কও কম হয়ে যায় আরও প্র্যাকটিস করতে হয় ইবিডিএস খাটো পিবিএসআর কোশ্চেন দেখো তাহলে বুঝবা চৌদ্দোর সবগুলো করবে বি এ দেখো এবিসি তিনটাই করতে হবে এই পর্যন্ত আর এদিকে পনেরো বিশেষ করে চার নম্বরটা একশো উনত্রিশ পেজ বের করো এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় তুলে দেয় একই বৃত্তাংশ সকল বৃত্তস্ত নির্মাণ সমান অবশ্যই প্র্যাকটিস করে রেখো স্টার দাও পেজ একশো তেত্রিশ বের করো এখানকার বারোর সবগুলোই প্র্যাকটিস করে রেখো শর্ট প্রশ্ন হিসাবে জিওমেট্রির খুব ইম্পর্টেন্ট পার্ট একশো চৌত্রিশ বের করো ওয়ান থার্টি ফোর এখানকার এই যে দেখো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো জিওমেট্রির এই প্রশ্নই শর্ট করে যায় আরও মনে হয় করতে হবে তেরোর দু নম্বর একশো ছত্রিশ ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সাঁত্রিশ নম্বর ভূপাত্ত ওয়ান থার্টি এইট জিওমেট্রির এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এখানকার সবগুলোই করতে হবে দেখো এই যে প্রশ্নগুলো স্টার্ট করে রাখলাম আর সি এর করতে হবে এই যে এইটা তো শর্ট প্রশ্ন আকারে খুব দেয় তারপর দেখো এখানে এগারোর দু নম্বর তারপরে চার নম্বর জিওমেট্রির এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্র্যাকটিস করো পেজ নাম্বার ওয়ান ফোরটি সেভেন বের করো এখানকার দেখো চোদ্দো নম্বর পনেরো নম্বর আঠারো নম্বর আর তার সঙ্গে সঙ্গে উনিশের সবগুলো প্র্যাকটিস করবে এবার পেজ নাম্বার বের করবে ওয়ান এইট এখানকার দেখো এই যে এই শর্ট প্রশ্নগুলো এগুলো প্র্যাকটিস করবে তাও দেখবে জিও তাও মনে হবে যে পরিমিতিতে আরও প্রশ্ন লাগে বিয়ের সবগুলো এবং কুড়ির এইগুলো তার মধ্যে দেখো পাঁচটা পাঠা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ান ফিফটি ওয়ান বের করো এখানকার ধারণাভিত্তিক কিছু অঙ্ক হয় যেরকম সদৃশকরণী অদৃশ্য অদৃশকরণের ব্যাপারটা বলে এই ধারণাটা কনসেপ্টটা ক্লিয়ার রাখো শর্ট প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় দেয় ধারণার উপর বেশ করে এই চ্যাপ্টার থেকে তেমন প্রশ্ন হয় না প্র্যাকটিস করলে করো এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন খুব কম হয় তবে নিচের দিকে দেখো ধারণা ভিত্তিক কিছু প্রশ্ন অনেক সময় করা হয় পৃষ্ঠা নাম্বার একশো তো পেয়ে যাবে যেরকম এফ নাম্বার চারের চার নাম্বার প্রশ্নটা এই ধরনের ধারণাভিত্তিক কিছু অঙ্ক পেজ নাম্বার বের করবে ওয়ান ফিফটি নাইন এখানকার দেখো পঁয়ত্রিশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে ভীষণ 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 ইম্পর্টেন্ট সাঁয়ত্রিশ নাম্বারটা দেখো সাঁত্রিশের এ তারপরে সি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ান সিক্সটি ওয়ান একশো একষট্টি পেজ বের করো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয় এর অল্টারনেটিভ একটা চ্যাপ্টার রয়েছে ভেদ তুমি করতেই পারো তো দেখো এই চ্যাপ্টারের এই যে বিশেষ করে এক নাম্বারটা এভিডেতে হিউজ পরিমাণে রিপিট পাবে দুই নাম্বারটা দুইয়ের দেখো বিশেষ করে সি এবং ডি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিনটা তো ভীষণ ইম্পর্টেন্ট চারটাও তাই পাঁচও পাঁচও তাই আমি কিন্তু মাধ্যমিক সাজেশন দিচ্ছি বাবু তাই মন দিয়ে খেয়াল করবে ছয়ের যেটা রয়েছে দেখো ছয়ের সবগুলোই করতে হবে তারপর সাতের সবগুলোই করতে হবে আচ্ছা তারপরে আটের যেটা আছে আঠের এটাও ভীষণ ইম্পর্টেন্ট আর উপরের দিকে দেখো একটা উদাহরণ আছে থার্টি এইটের প্রয়োগটা এটাও করে রেখো এই ধরনের প্রশ্নের সময় শর্ট প্রশ্ন আকারে দেয় একশো বাষট্টি বেশ বের করো এখানকার দেখো নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে এবার দশের যেগুলো সেগুলো তো শর্ট প্রশ্ন সবই প্র্যাকটিস করতে হবে তারপর দেখো বি এর যে প্রশ্ন রয়েছে এগুলো এবটিও তো পাবে তারপরে দেখো এই যে এই প্রশ্নটা সি এর দু নম্বর এবং এগারোর এক নম্বর পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট উপপাদ্য একশো খানা কেন পাঁচশো খানা স্টার লাগিয়ে নিতে পারে এতটা ইম্পর্টেন্ট আটত্রিশ নম্বর উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট একদম ছাড়া যাবে না এরপরে দেখো এটা আমি তো ক্ষেত্রে আমি স্টুডেন্টদের সবসময় বলি যে এটা পড়ে এর বিকল্প যেটা আছে বিকল্পটা পড়ো বিকল্পটা অনেক সোজা পাবে লেখা আছে ওয়ান সিক্সটি সিক্স একশো ছেষট্টি পেজের অনুসিদ্ধান্ত এক্সট্রা উপপাদ্য হিসাবে কিন্তু অনেক সময় হয় অবশ্যই প্র্যাকটিস করে রেখো নিচে দেখো প্রয়োগ নাম্বার দুই রয়েছে এটাও ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে রেখো ওয়ান সিক্সটি নাইন পেজ একশো উনসত্তর পেজের দু নম্বরটা প্র্যাকটিস করো একশো সত্তর পেজ বের করো জিওমেট্রি কটা কম হয়ে যায় জিওমেট্রি আরও প্র্যাকটিস করতে হবে সত্তর এ দেখো এর এই প্রশ্নগুলো এক দুই তিন তারপরে দেখো পাঁচ চার পাঁচ নম্বর প্রশ্ন একশো একাত্তর পেজের সত্যমিতা সবগুলো সি এর দেখো সবগুলোই করতে হবে তার মধ্যে এক এবং দুইটা বেশি ইম্পর্টেন্ট এরপরে আঠারোর বিশেষ করে তিন নম্বর অঙ্কটা যাই হোক এই ছিল তোমাদের সাজেশন পার্ট ওয়ান রেডি হলো এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি আসছে আর আমি বলছি আমার সাজেশনটা টোটাল এবিটিএ তারপরে প্রিভিয়াস ইয়ার বিগত অনেক বছর এসছে প্রচুর স্কুলের টেস্টের প্রশ্ন সব কিছু মিলিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন টার্গেট রাখো একটাই যেহেতু সামনে মাধ্যমিক দেবে এখন থেকে অঙ্ক রেগুলার কনসেপ্ট ক্লিয়ার করে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো কনসেপ্ট বলতে ধারণা পদ্ধতি ভালো করে জানো এবং তার সঙ্গে সঙ্গে কী বলো তো রেগুলার প্র্যাকটিস করো টার্গেট রাখো মাধ্যমিক একটা দুর্দশ লেভেলের রেজাল্ট করা উচ্চ মাধ্যমিক আমি বলবো খুব ভালো একটা সব ভালো একটা স্ট্রিম অর্থাৎ সায়েন্সে যাওয়ার চেষ্টা করো সায়েন্সের কেরিয়ার অনেক বড় আমি সায়েন্সের স্টুডেন্ট তো সায়েন্সের স্টুডেন্টদের আমি পড়াই ইলেভেন টুয়েলভে ফিজিক্স এবং ম্যাথ আমি সেই কারণে বলছি যে সায়েন্সের কেরিয়ার অনেক ভালো তো তার শুরুবারটা মাধ্যমিক থেকে শুরু করো দাদা একটা সুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করে দাও আরেক দিন আরেকটা নতুন একটা সাবজেক্ট নিয়ে অ্যানালাইজ করে নিয়ে আসবো তো অবশ্যই মন্দিরে পড়াশোনা করো খুব ভালো দেখো